ইন্না আলহামদুলিল্লাহ ওসলাত ওয়াসালাম আলা নবী বা আদা ও আবাদ দেশ ও দেশের বাহিরে দূরে কিংবা কাছে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন সকলকেই আমাদের নামাজ টিভির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভ দর্শকবৃন্দ আশা রাখি আপনারা সকলে ভালো আছেন আমরাও আপনাদের দোয়া নিয়ে ও মহান লবের কৃপা নিয়ে অনেক ভালো ও সুস্থ আছি সুপ্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সলাতুল কসর কসরের নামাজ আমরা কীভাবে পড়ব তো আল্লাহ সুবাহ আলা মমিন বান্দাদের জন্য প্রাপ্তবয়স্ক হওয়ার পরে ছেলে হোক বা মেয়ে হোক প্রত্যেকের জন্য প্রাপ্তবয়স থেকে শুরু করে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তালার এবাদত বা দাসত্ব আল্লাহ তালা ফরস করে দিয়েছে এ প্রসঙ্গে আল্লাহ তালা বলেন ওমা উমিরু ইয়া আবুদুল্লাহ মুখলিস আলাহুদ্দিন মানে আমি আমার মানব জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার এবাদত ও দাসত্বতা করার জন্য সুতরাং মমিন বান্দা অর্থাৎ মুসলমান প্রাপ্তবয়স্ক হওয়ার পর ছেলে হোক বা মেয়ে হোক প্রাপ্তবয়স্কের পর থেকে নিয়ে একদম মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহতালার এবাদত বন্দুকি করা আল্লাহ তালা আমাদের জন্য ফরস করে দিয়েছেন তো সুপ্রিয় দর্শক আমরা নিজেদের কর্মের চাহিদার জন্য বা নিজেদের জরুরত মেটানোর জন্য কখনো নিজের মাতৃভূমি ত্যাগ করে বা নিজের এক কর্মস্থান ত্যাগ করে অন্য জায়গায় আমাদেরকে যেতে হয় সফর করতে হয় তো এই সফরের হালতেও কিন্তু আল্লাহ তালা আমাদের জন্য তারা এবার আল্লাহ তালা সাকেত করে নাই ক্ষমা করে নাই তো সফরের হালতগুলোতে আমি কিভাবে নামাজটা আদায় করব। বা তখনকার নামাজ পড়ার সিস্টেম বা পদ্ধতি কি হবে সেটা নিয়ে আজকে আর আলোচনা আপনারা একটু ধৈর্য সহকারে শুনতে থাকেন আশা রাখি আমার এই ভিডিও থেকে আপনারা একদম পরিপূর্ণভাবে সঠিক নিয়মে সালাতুল কসর কীভাবে আদায় করতে হয় সঠিক মশালা এবং নামাজের প্র্যাকটিক্যাল সুন্দরভাবে আপনারা জানতে পারবেন সুপ্রিয় দর্শকবৃন্দ একজন ব্যক্তি তার মাতৃভূমি ত্যাগ করে যখন আটচল্লিশ মাইল দূরত্বে কোথাও সফর করে শরীয়তের পরিবাসায় তখন তাকে মুসাফির বলা হয় তো যদি কোনো ব্যক্তি আটচল্লিশ মাইল দূরত্বে কোথাও সফর করে শরীয়তের পরিবাসায় তাকে মুসাফির বলা হয় তো মুসাফির ব্যক্তি পথি তার যখন নামাজের ওক্ত এসে যাবে তখন মুসাফির ব্যক্তি কি করবে তখন মুসাফির ব্যক্তি তার নামাজের সিস্টেমটা কেমন হবে তো প্রতিমধ্যে মুসাফির ব্যক্তির যখন নামাজের সময়টা এসে যাবে তখন মুসাফির ব্যক্তি তিন ওক্ত নামাজ আসরের নামাজ জহরের নামাজ এবং এশার নামাজ এ তিন উক্ত নামাজ চার একাত বিশিষ্ট ফরজ নামাজকে দুই করবে করবে এছাড়া মাগরীবের তিন রাকাত বা ফজরের দুই রাকাত এবং ওয়াজিব নামাজ ও সুন্নুত নামাজ তাহলে মাগরীবের দুই রাকাত এবং মাগরীবের তিন ফজরের দুই রাকাত ওয়াজিব ও নফর নামাজ এই চার প্রকার নামাজ হুবহু পড়তে হবে অর্থাৎ মুসাফির হালতেও কসর পড়ার বিধান আল্লাহ তালা দেয়নি তবে মুসাফির ব্যক্তি যদি একন্ত্রই ব্যস্ত থাকে সেক্ষেত্রে অন্যান্য শূন্যতের ক্ষেত্রে অন্যান্য শূন্যত বাদ শুধু দেশন ছাড়া অন্যান্য শূন্যত বাদ দেওয়া তার জন্য শরীয়ত জায় সাব্যস্ত করেছেন অর্থাৎ মুসাফিরের ব্যস্ত থাকলে ফদের সূন্যত ছাড়া অন্যান্য সুনত নামাজে বাদ দিতে পারে কারণ আল্লাহ সুবাহানা তো আলা যতগুলো সুন্নত মক্কাদা হিসাবে আমাদেরকে দিয়েছেন আমরা জানি পাশক্ত নামাজ এবং পাশ্য নামাজের আগে ও পরে যে সুন্নতগুলো আছে তাকে বলা হয় সুনতে তো যতগুলো সুনত আছে এই সুনতগুলোর ভিতরে ফজরের শূন্যতটা সবচেয়ে যে বেশি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ও গুরুত্বপূর্ণ এজন্য মুসাফির ব্যক্তি একান্তই ব্যস্ত থাকলে ফজরের সুন্নত ব্যতীত অন্যান্য সুন্নত বাদ যা তার জন্য জায়েজ আছে তো মুসাফির ব্যক্তি তো এভাবে এসে তার জহর আসর এবং এশার নামাজ আদায় করবে এবং মাগরিব ও ফজর ওয়াজিব এবং সুনত নামাজগুলো তার কোনো কসর হবে না তো এখন মুসাফির ব্যক্তি যদি তার নিজের কর্মস্থল বা মাতৃভূমি থেকে কোথাও সফর করে এবং সফরের দূরত্ব বা সফরের মুদ্দার সফরের মুদ্দার যদি পনেরো দিন অথবা আউমিন আকসারা পনেরো দিন অথবা পনেরো দিনের চাইতে যদি বেশি থাকার নিয়োগ করে তাহলে সেক্ষেত্রে সে কসর করতে পারবে আর যদি পনেরো দিন বা পনেরো দিনের চাইতে কম থাকার নিয়োগ করে তাহলে সে সে কিন্তু কসরের নামাজ আদায় করতে পারবে না এখন আসেন একজন মুসাফির ব্যক্তি তার নিজ মাতৃভূমি বা নিজ কর্মস্থল কর্মস্থলের এরিয়া ত্যাগ করে যখন আটচল্লিশ মাইল দূরত্বে কোথায় সফর করলো সেখানে যদি সে কোনো মুকিম ব্যক্তির পিছনে একতেদা করে এখন মুকিম ব্যক্তি কাহাকে বলে মুকিম ব্যক্তি বলা হয় স্থানীয় ইমামের পিছনে যদি এই মুসাফির করে নামাজ পড়ে তাহলে ক্ষেত্রে মুসাফিরের জন্য কোনো কসরের বিধান সরিয়া মাসরু করে নাই অর্থাৎ মুসাফির ক্ষেত্রে সে কোনো উক্ত নামাজই কসর পড়তে পারবে না যদি মুসাফির বুকিম ইমামের পিছনে অর্থাৎ স্থানীয় ইমামের পিছনে এক্তদা করে সেক্ষেত্রে কোন নামাজই সে কসর করতে পারবে না জহরের কসরের নামাজের সিস্টেমটা প্র্যাকটিকালি দেখা দিচ্ছি এর আগে আল্লাহু সুবহানা হুয়াত আলা বলেন আলামাহাদ ইলাইকুম ইয়াবানী আদাম আল্লাহতা আবুদুস সাইতন ইনহু লাকুম আদুবুম মুবিন আলামাহাদ ইলাইকুম ইয়াবানী আদাম আল্লাহ তা তবুদু শৈতন ইন্নাহুল আকুম আদম মুবিন হে আদম সন্তান তোমরা শয়তানের অনুসরণ করো না কারণ সে তোমাদের প্রকাশ্য সূত্র তো সুতরাং আমরা যখনই কোনো ভালো কাজ করি তখনই কিন্তু আমাদেরকে ধোকা দেয় শোভের দর্শক দেখেন আপনি যখন মত খান আপনি যখন জেনা করেন আপনি যখন অবিচার করেন তখন কিন্তু শয়তান আপনাকে অবশ্যই ধোকা দেয় না শয়তান ধোকা দেয় কখন যখন আপনি কোরআন শিফতলাভ করেন যখন আপনি নামাজের দণ্ডায়মান হন যখন আপনি হস করার চিন্তা চিন্তাভাবনা করেন যখন আপনি জাকা দেওয়ার চিন্তাভাবনা করেন এক কথায় ভালো কাজ যেখানে শয়তান সেখানে তো অবশ্যই নামাজ নিতান্তই একটা ভালো কাজ তো এ নামাজ পারমবে এ নামাজে শয়তান আমাদের অনেক সময় অসা দেয় হাজির শরীফের ভিতরে আসে ইন্নাস শৈতান ইজদি মিনাল ইনসান মাজরার দাম শয়তান মানুষের শিরা উপচেরা অর্থাৎ রক্তের ভিতরেও বিচরণ করে তো নামাজে দাঁড়াইলে শয়তান আমাদেরকে ধোকা দিতে পারে এক্ষেত্রে আমরা আল্লাহ তালা শিখানো যে দোয়াটা আছে দোয়াটা পরে নিব তাহলে বিতরিত মর্দুর শয়তান থেকে আমরা ইনশাআল্লাহ মুক্তি পাব রিলাক্স এবং ফেরেস মনে আমরা আল্লাহ তালার এবাদত ও বন্দিগি করার সুযোগ পাব সেই দোয়াটা কি লা ই আমরা যখন নামাজ আদায় করি তখন সাধারণত আমরা যাই নামাজেই দাঁড়িয়ে থাকি বাওন কোনো কাপড় যেটা আপনি ইউজ করেন সেটাতে যখন দাঁড়াবো তো যাই নামাজের দাঁড়ানোর একটা দোয়া আছে এই দুয়াটা আমরা পড়ব ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া আনা মিনাল মুশরিকিন এটা হচ্ছে যাই নামাজের দোয়া এখন যেহেতু আমি কসরের নামাজ পড়বো তাহলে কসরের নামাজের নিয়তটা আমাকে অবশ্যই করতে হবে সেক্ষেত্রে আমি কসরের নামাজের নিয়ত আরবি দিয়েও করতে পারি বাংলা দিয়েও করতে পারি তো যারা আরবি পারেন তারা আরবি দিয়েই করবেন আর যারা একেবারেই আরবি পারেন না তারা বাংলা করে নেবেন কারণ নিয়তটাতে বলা হয় এরা তা তোর অন্তরের দৃঢ় সংকল্পকেই নিয়ত বলা হয় তবে যারা আরবি পারেন তাদের জন্য কিন্তু আরবি দিয়েই করা উত্তম আর যারা আরবি না পারেন তারা বাংলা দিয়ে করবেন আরবি নিয়রটা হলো আমি যেহেতু জহরের চার একাধ বিশিষ্ট নামাজের কসল করছি সেক্ষেত্রে আমি জহরের চার একাধ বিশিষ্ট নামাজের নিয়োগটা বলে দিচ্ছি চার একাধ বিশিষ্ট নামাজ যেহেতু দূর একাত পড়তে হবে আমাকে মুসাফিরের জন্য তো নিয়টটা এভাবে করতে হবে নাওয়াই ওয়ান উসল্লা আলিল্লাহ হিতা আলা রক আতাই সলাতুল কসরি বিহুরি শারিফ আলাহ আল্লাহ আকবর সুপ্রিয় দর্শক বিন্দু আমি আমাদের বিগত ভিডিওগুলোতে বলে দিয়েছি যে পাঁচোক্ত নামাজ ছাড়া যত নামাজ আছে সেটা আউবিনের নামাজ বলেন ইশাক নামাজ বলেন চাস্তের নামাজ বলেন সলাতুল খুসুবের নামাজ বলেন সলাতুল তসবির নামাজ বলেন এবং এছাড়া যতগুলো নামাজ আছে সবগুলো নামাজ কিন্তু নফল নামাজ এগুলো সব কিন্তু নফল নামাজ সুতরাং এই কসরের নামাজটা কিন্তু আর নফল না এটা যদি কেউ নফলের নিয়ত করে থাকে তাহলে এটা ভুল হবে কারণ এটা ফরজ ফর চার একা বিশিষ্ট ফরজের কসর পড়ছি সুতরাং এখানে যদি কেউ সলাতিল নাফলি বলে তাহলে এটা তার ভুল হবে সলাতিল কসরি বিজুহরি ফার্দুল্লাহিতা আলা মুতাওয়া জিহান ইলা জিহাতিল কাবাতি লহু আকবর আর আমরা যারা বাংলা নিউজ জানি তারা এভাবে করে নিব যে আমি জহরের দুই রেখাত ফরজের কসর নামাজ পড়ছি আমি জহরের দুই রেখাত ফরজের কসর নামাজ আদায় করছি তো এখন আমাকে এভাবেই দাঁড়াইতে হবে পায়ের বৃদ্ধা আঙ্গুলি এবং পায়ের গোলা সমান রাখতে হবে মাঝখানে চার আঙ্গুল পরিমাণ ফাঁকা রাখবো তাকবিরে তাহরিমা বলার সময় আমার হাতের বৃদ্ধা আঙ্গুলি কানের নতি বরাবর তুলতে হবে এবং হাতগুলো কেবলা মুখি থাকবে ও স্বাভাবিক ফাঁকা থাকবে তো আমি তাহমা বলে নামাজ ইনশাল্লাহ স্টার্ট করে নিব আপনারা দেখতে থাকেন হাত বাঁধার নিয়ম বাম হাতের বিদ্যা ও কনিষ্ঠ আঙ্গুলি দ্বারা গোলাকার বেনে বাম হাতের পিঠের কলার উপরে রেখে দাও তিন আঙ্গুল উপরে রেখে দাও দেখেন আমি হাতটা এভাবে বেঁধে নিয়েছি এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ছানা পড়তে হবে এখানে কিন্তু আপনাদের ভিতরে অনেকের একটা কাজ করে সেটা হচ্ছে অসর নামাজের ছানা বা জহরের নামাজের ছানা বা আবিন ও ইশাক বা চাষের নামাজের ছানা সব নামাজের ছানা কি একই হবে জি পৃথিবীর বুকে যত নামাজ আছে প্রত্যেক নামাজের ছানা একই এর ভিতরে কোনো পার্থক্য নেই অর্থাৎ আপনি ফজরের নামাজ জহর আসর মাক দেবের সাথে যেই ছানাটাই পড়েন তাকবিদে তার মা বাধা ওই ফজর জহর আসর নামাজে যেই সানাটা পড়েন আপনি যেই নামাজ পড়েন ওই নামাজে একই ছানা পড়তে হবে কোন পার্থক্য নেই তো ছানাটা পরে নিচ্ছি শুভহান কাল হুম অবিহাম্বিকা গত ব্যালকা স্মুকা গত আলা জেদ্দুকা ভলা ইনাহা বহিরুক أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم ولا الضالين. آمين. ارايت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون রুকুতে আমরা যখন রুকুতে যাব তখন হাত দিয়ে হাঁটুকে আঙ্গুলগুলো ফাঁকা রেখে শক্ত করে ধরা এবং রুকুতে চোখের দৃষ্টি পায়ের পাতার দিকে রাখা سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي, ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد زمت يقول امام سيدنا يقول আর যারা মুক্তা দিয়েছেন তারা একটা বলবেন অর্থাৎ রব্বানা লাকাল হামদ আর যিনি একা কি নামাজ আদায় করবে সে সামিআল্লাহু হামিদা রব্বানা লাকাল হাম দুণুটাই পড়বে আল্লাহু আকবার আমি যখন সে সেজদাতে যাব প্রথমে জমি আমার হাঁটু এরপর আমার হাত এরপর আমার নাক এরপর আমার কপাল রাখতে হবে সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানাল রাব্বিয়াল আ'লা সুবহানাল রাব্বিয়াল আ'লা সেজদারত অবস্থায় আমার চোখের দৃষ্টি থাকবে দুই হাতের মাসকালের দিকে মাসকালের দিকে হাত রাখার সিস্টেম আমরা যে হাটুটা ভাস করেছি এই যে হাটুর ভাজটা যেgene ভেঙেছে একদম নাক বরাবর নাক বরাবর اللهم اغفر لي وارحمني وارزقني وعافيني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر এই থেকে যখন আমরা উঠব তখন কিন্তু জমিনে হাত দেওয়া যাবে না অর্থাৎ এভাবে কিন্তু ওঠা যাবে না তবে যারা বৃদ্ধ এবং অসুস্থ ব্যক্তি তারা জমিনে হাত দিয়ে উঠতে পারে কিন্তু যারা সুস্থ তারা কিন্তু এভাবে উঠতে হবে الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين, آمين. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر الله أكبر. سبحان ربي العظيم، سبحان ربي العظيم، سبحان ربي العظيم. العظيم. سمع الله لمن حمده، ربنا لك الحمد. الله أكبر. سبحان ربي, سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني وارزقني وعافيني الله أكبر سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، الله أكبر. التحيات لله والصلوات والطيبات، السلام عليك. أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد ان محمدا عبده ورسوله প্রথমে আত্মা হিয়াতু যেটাকে আমরা বলি তাসাহুদ এরপর দরু শরীফ এরপর দোয়া মাসুরাম তো সুপ্রিয় এখানে একটা কথা বলে দিতে হবে আমরা জানি তাসাহুদ পরা ওয়াজিব তাসাহুদ মানে আত্মা হিয়াতু পরা ওয়াজিব আর দরু শরীফ ও দোয়া মাসুরা পরা কিন্তু অজীব না কারণ আমাদের যে উজুবার ওয়াজিব আছে এর ভিতরে কিন্তু আছে শেষ বৈঠকে আত্মা হিয়াতু পরা তাহলে বোঝা গেল তাসাহুদ পরা অজীব দরুদ শরীফ ও দোয়া মাসুরা পরা কিন্তু অজীব না এখন যদি কেউ নামাজে নামাজ স্টার্ট করেছে শেষ বৈঠকে তার পায়খানা অথবা পেশাকে চাপ চাপ এসে গেছে তাহলে এ ব্যক্তি এখন যদি তাসাহুদ দরুদ শরীফ ও দোয়া মাসুরা এই তিনোটাই যদি পড়তে থাকে তাহলে যদি এমন পরিস্থিতি হয় যে তার কাপড়টা নাপাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ পেশাব পায়খানার চাপটা বেশি এসে গেছে এরকম কিন্তু হয় স্বাভাবিক শেষ বৈঠকে যদি পেশাব পায়খানার চাপটা নিতান্ত বেশি এসে যায় অথবা আপনি মসজিদে পরে ঢুকেছেন দরজার কাছে আপনি দাঁড়াইছেন এখন সব মানুষ যেহেতু ব্যস্ত এলাকা ঢাকা শহর সব মানুষ ঝুপড়ি ধরে দাঁড়িয়ে আছে যে আপনি কখন সালাম ফিরাবেন তখন তারা বের হয়ে যাবে এক্ষেত্রে জরুরতের মাসালা হলো আত্মাহাতুদ্দোয় মাসুরা তিনোটা না পরে শুধু আত্মাই হাতু পরে সালাম ফিরা দিবেন হয়ে যাবে তাহলে কয়টা কারণ কারণ দুইটা সালাম দেওয়া যাবে এক নাম্বার যদি আপনার পেশা বই পায়খানা চাপ প্রবল বেগে এসে থাকে এবং কাপড়টা না পাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে এক্ষেত্রে আপনি তাসাউদ পরে সালাম ফিরে দিবেন আর দ্বিতীয় নাম্বার ওজোর সেটা হচ্ছে যে আপনি নামাজ ফেল করেছেন অর্থাৎ একদম মসজিদের দরজার কাছে এসে দাঁড়াইছেন ব্যস্ত এলাকা সকলে সালাম ফেরানোর পর বের হয়ে যাবে কিন্তু আপনার অপেক্ষার প্রহর গুনছে যে আপনি কখন সালাম ফিরাবেন তাহলে এক্ষেত্রে আপনি আপেল তো দোলসির দুয়াসুর তিনুটা না পরে শুধু তাসা উঠা পরে সালাম ফিরা দিবেন হয়ে যাবে আল্লাহ হুম সোল্নি আলা ওয়া আলা আলি মুহাম্মাদ তমা সোল্লি তা হলে অহিম ওয়ালা আলী এব রহিম انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم السلام عليكم ورحمه الله একদম কাঁধ বরাবর ঘাড় ঘুরবে এর চাইতে বেশি ঘাড় ঘুরানো যাবে না ঘাটটা টেনে নিয়ে দ্বিতীয় সালাম ফিরানোর আগে আপনি ঘাটটা টেনে নিয়ে এসে দুই রানের মাঝখানে যে জায়গাটা আছে কোল এখানে একটু তাকাইতে হবে তো আমি ঘাটটা টেনে মাঝখানে একটু তাকাইলাম অল্প একটু সময় এরপর দ্বিতীয় সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কোন কমে আপনার ঘাটটা এই কাককে পার করা যাবে না কাক বরাবর তো সুপে তো বিন্দু আশা রাখি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন তো আপনারা সকলে ভালো থাকেন ও সুস্থ থাকেন সকলের কাছে নামাজ টিভির পক্ষ থেকে আমরা দোয়া প্রার্থী আপনারা আমাদের জন্য দোয়া করবেন আপনাদের সুন্দর পরামর্শ ও সুন্দর কমেন্ট আমাদেরকে সামনে আরও নিত্য নতুন ভিডিও বানাইতে উৎসাহ দেয় তো আপনাদের কোনো সৎ পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যাতে করে মানুষ মুসলিম জাতির জীবন পথ চলার ক্ষেত্রে এক নম্বর সাথী হচ্ছে নামাজ নামাজের সকল নিয়ম নিয়মকানুনগুলো আমরা আস্তে আস্তে আপনাদেরকে আপনাদের সামনে আপনাদের খেদ মতে প্রয়োজন করতে পারি আপনারা ভালো থাকেন ও সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি